এখন হাদিসের দিকে আসি। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আন্নাহু সুইলা, বা বর্ণনা করা হচ্ছে যে তাকে জিজ্ঞাসা করা হইল, তিনি বর্ণনা করছেন যে তাকে জিজ্ঞাসা করা হয় একবার একটি ফতোয়া। তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের পরে সাহাবাই কেরামরা ফতোয়া দিতেন, কেউ কম দিতেন কেউ বেশি দিতেন, যার যেমন এলম ছিল তেমন ফতোয়া দিতেন। তারা সকলেই যোগ্য ছিলেন, কিন্তু যোগ্যতাই তফাত আছে, তাই না? সকলে তো একই রকমের যোগ্যতা রাখে না। অনেকে ছিলেন যারা বেশি বেশি তারা ফতোয়া দিয়েছেন, মানুষের মাসলা মাসাইলের সমাধান দিয়েছেন, আর অনেককে হয়তো একটা দুটো দিয়েছেন, অনেকে হয়তো অন্য কাজে ব্যস্ত হয়েছে। আন্নাহু সুয়েলা আনির রাজুল, জিজ্ঞাসা করা হলো তাকে এক ব্যক্তি সম্পর্কে, ইয়োতাল লেখো যে তালাক দিয়েছে বা তালাক দিচ্ছে, সোম্মা ইউরাজেও তারপরে ফিরিয়ে নিচ্ছে, ওয়ালায়ুষেদ কিন্তু সাক্ষী রাখছে না, তালাকও দিয়েছে সাক্ষী রাখেনি আর ফিরিয়ে নেওয়ার সময় সাক্ষী রাখেননি। এই লোকের বিধান কি শরীয়তে? মনে রাখবেন, বিবাহের ক্ষেত্রে যেমন সাক্ষী, দুজন সাক্ষী লাগবে কমপক্ষে, নির্জনে লুকিয়ে। মেয়ের বাবা বলছে আমি বিয়ে দিয়ে দিলাম, আর পাত্র ছেলে বলছে আমি বিয়ে করলাম, হ্যাঁ, আর পাত্রীর কাছে অনুমতি নিয়ে নিয়েছে, পাত্রী কবুল করা ইসলামে নেই, একটি বিদাত, আমাদের বাঙালি সমাজের বিদাত বিবাহের ক্ষেত্রে। অগ্রিম কথা পাকা করার আগেই মেয়ের কাছে মেয়ের বাবা অনুমতি নেবে, অনুমতি নিয়ে তোমার এই রকম ছেলের সাথে বিয়ে লাগাচ্ছি, প্রয়োজনে তাকে দেখিয়ে দিবে বা তার গুণাবলী বলে দেবে, যে তার যোগ্যতা ইত্যাদি, কি করে, দেশে থাকে বিদেশে থাকে, সব বলে দেবে, আর তারপরে বলবে যে তুমি কি বিয়ে করতে ইচ্ছুক। জি, ওয়াস্তা জেনোহা আবুহা, সবচেয়ে ভালো হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ যে মেয়ের বাবাই কে নেবে, এজেন অনুমতি চাইবে। কিন্তু আমাদের সমাজে খানিকটা লজ্জা আছে, বিশেষ করে কুমারীর ক্ষেত্রে লজ্জা আছে, সুতরাং শরীয়তে হয়তো এই ক্ষেত্রে ছাড় আছে, যদি সে সরাসরি বাবা অনুমতি না নিয়ে যদি মায়ের মাধ্যমে মাকে দিয়ে বলা হয়, হ্যাঁ, অথবা বড় বোনকে দিয়েও। অনেক মেয়েরা আছে মায়ের ক্ষেত্রে অনেক নাজুক, মায়ের সাথে একটু কথা বলতে রাজি হবে না, তখন বড় বোনকে দিয়ে বলালো, হ্যাঁ, বা ভাবি খেতে বলো, তাদের সাথে তো খোলামেলা কথা বলবে, হয়তো অনুমতি নিতে হবে এক কথা। তবে সুন্নতি তরিকা হচ্ছে যে মেয়ের বাবাই অনুমতি নেবে, আর কুমারী যদি নীরব থেকে যায়, কোনো প্রতিবাদ না করে, কান্নাকাটি না করে, তাহলে জানতে হবে যে সে রাজি আছে। এইসব মাসাইলগুলো আলোচনা হয়েছে এর আগে। স্ত্রী জানের বিয়েতেও সাক্ষী লাগবে, আর তালাক দিলেও সাক্ষী লাগবেই, বাধ্যতামূলক নয় সাক্ষী রাখা ভালো, কিন্তু রাগের সময় ওদিকে তারা কোথায় সাক্ষী, উচিত সাক্ষী রাখা। জি, যদি করে কেউ অস্বীকার না করার সুযোগ পায়, হ্যাঁ, অস্বীকার, যদি স্ত্রী অস্বীকার করে ও থাকবে, আসলে বলছে না আমাকে তালাক দিন, অথবা অনেক সময় ওই স্বামী রাখবে, ও নিজে মিথ্যা কথা বলছে, সাক্ষী থাকলে তার ওটা পারছে না, তাই না, সাক্ষী রাখবে। ফিরিয়ে যদি নেই তবু সাক্ষী রাখা উচিত, কিন্তু ফরজ না মুস্তাহাব মাসলা আলোচনা করব। এই লোক ফিরিয়ে এনেছে স্ত্রীকে তালাক দিয়ে, কিন্তু সাক্ষী রাখ। ইমরান বিন হুসাইন নবী করিম সাল্লামের সাহাবি জবাবে বলছেন, আশহেদ আলা তালাকেহা ওয়া আলা রাজাতিহা, ওর তালাকের জন্য সাক্ষী রাখো, আর তাকে যদি ফিরিয়ে নিতে, ফিরানোর ক্ষেত্রেও রাজাতের ক্ষেত্রেও সাক্ষী রাখো। রওয়া আবু দাউদ হাদিস, ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন, হা কাজে এইভাবে হাদিসটি মাওকুফান, মানে সাহাবির ফতোয়া, ওয়া সানাদুহু সহিহুন, তবে হাদিসের সূত্র সনদ হচ্ছে সহি, সাহাবি পর্যন্ত সহি, আল হাদিস ও মওকুফুন বে সানাদিন সহিহ, সহি সূত্রে হাদিসটি মওকুফ, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবির ফতোয়া, সাহাবির উক্তি। আর দিনের মাসলা মাসাইলের ক্ষেত্রে, হালাল হারামের ক্ষেত্রে, তালাকের ক্ষেত্রে, রাজাতের ক্ষেত্রে ফতোয়া দিচ্ছেন, আর নিজের পকেট থেকে ফতোয়া দিয়ে দেবেন, এটা হইতে পারে? হ্যাঁ, আর তাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি অবশ্যই কার কাছে শুনেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছেন, হয়তো তিনি রেফারেন্স দেননি, বরাত দেননি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এরকম ফতোয়া দিয়েছেন, বা নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে এরকম মাসলা আমি জেনেছি, এই কথাটি শুধু বলেননি, সেজন্য হাদিসটা আর মারফু হয়নি। হাদিসের যে ক্যাটাগরি আছে, প্রকরণ আছে, তাতে আর মারফু বলা যাচ্ছে না। আল্লাহকে ওপর সাক্ষী রাখা মুস্তাহাব, ফরজ নয়। জি, যাতে করে কি হয়, পাকা পোক্ত হয় কথাটি। জি, পাকা পাকা থাকে, কেউ অস্বীকার করার সুযোগ না। ওয়াকাদ আজমাল উলামা আলা আন্নাত তালাকা জায়েজুন ওয়া নাফিজুন ওয়া লাম ইয়াসুল আলী ইশহাদ, অলমায় কেরামদের ঐক্যমত রয়েছে এই বিষয়ে যে তালাক কের বাস্তবায়ন হয়েছে, তালাক হয়ে যাবে যদিও সাক্ষী না রাখে,
কেউ জানে না, স্ত্রীও জানে না, কোনো সাক্ষীও জানে না, তালাক লিখে রেখে দিয়েছে অথবা তালাক বলে রেখে দিয়েছে, কখন বলে দিয়েছে তালাক হয়ে গেছে। যেমন তালাকের ওপর সাক্ষী রাখা মুস্তাহাব, ঠিক তেমনি রাজা আতেও তালাক রাখা মুস্তাহাব। একদল ওলামা বলছেন, আর একদল ওলামা বলছেন যে ওয়াজিব ফরজ। ওয়াকাদ ইখতালাফ আল ওলামা ফি হুকমিল ইশহাদ, বলছেন ওলামায়ে কিরামদের দ্বিমত রয়েছে রাজাতের ক্ষেত্রে সাক্ষী রাখার বিষয়ে। মশরুইয়াতুল ইশহাদ ফির আল রাজা, রাজাতের ওপর সাক্ষী রাখা শরীয়তে আছে, কিন্তু সেটা ফরজ হিসাবে আছে না মুস্তাহাব হিসাবে আছে, এই বিষয়ে ওয়াকাদ ইখতালাফ আল ওলামা, ওলামাদের দ্বিমত রয়েছে। ফাজাহাব আল আইমা সালাসা, তিনজন ইমাম বলছেন যে মুস্তাহাব, শর্ত নয়, শর্ত না ফরজ, শর্ত মানে ফরজ, শর্ত না ফরজ না। তিন ইমাম, ইমাম শাফি ছাড়া, তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ আর ইমাম মালিক রাহিমাহুল্লাহ, এই তিন ইমাম বলছেন যে কি ফিরিয়ে নেওয়ার সময় সাক্ষী রাখা মুস্তাহাব, ভালো। আর ইমাম শাফি বলছেন যে ওয়াজাহাব আল ইমাম শাফি ইলা ইশতিরাতিহা, শর্ত, আর শর্ত মানে ফরজ, নামাজের জন্য উজু শর্ত, তাহারাত শর্ত মানে ফরজ, তাই না? নামাজের জন্য কিবলামুখী হওয়া শর্ত, ফরজ নামাজের জন্য দাঁড়ানো শর্ত, দাঁড়াতে পারলে তাহলে ফরজ, ঠিক না? ব্যায়াম ফরজ। ইমাম আহমদেরও একটি বর্ণনা এই 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 রকমই আছে। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই চার ইমামের সর্বশেষ ইমাম, সকলের পরে এসছেন, সুতরাং তার কাছে তিন ইমামের চাইতে বেশি হাদিস পৌঁছেছে, হাদিসের চর্চাটা আরও বেশি হয়েছে, হাদিসের কিতাব লেখা শুরু হয়ে গেছে, যার ফলে হাদিস তার কাছে সবচেয়ে বেশি পৌঁছেছে। ইমাম আহমদে, ইমাম আহমদ ফাকিহ ছিলেন, মুহাদ্দিস ছিলেন, আর অন্য অন্য ইমামরা ঠিক আছে, তাদের হাদিসের জ্ঞান ছিল যথেষ্টই, ফিকহ ছিল, কিন্তু ইমাম আহমদ রহমতুল্লাহ মতো তারা সুযোগ পাননি, সুযোগ পাননি। হাদিসের যুগটা ইমাম আহমদের যুগ, ইমাম আহমদের যুগ হচ্ছে হাদিসের যুগ, ইমাম আহমদেরই ছাত্র ইমাম বুখারী রহমতুল্লাহ, জি ইমাম মুসলিম, জি ইমাম মুসলিম, ইমাম বুখারী ছাত্র। তো ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি যখন যখন হাদিস পেতেন, মাসলা আগের মাসলা একটা ফতোয়া দিয়েছেন, তারপর দেখলেন একটা হাদিস আসলো, মাসলা ইস্তেমাত করে দেখলেন যে না আগের ফতোয়াটা তো আমার ঠিক হয়নি, মনে হয় তার কাছে ঠিক হয়নি, তখন তিনি ওইটা নাকচ করে নতুন ফতোয়া দিয়েছেন। এই জন্য ইমাম আহমদের এক এক মাসলায় একাধিক ফতোয়া রয়েছে, তো ঠিক এই তো ওই রকমই রয়েছে। হতে পারে যে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহু সাহাবি সাক্ষী রাখাকে আবশ্যক মনে করতেন, এই জন্য লোকটি তালাক দিয়েছে আর কি করেছে, ফিরিয়েও নিয়েছে, তো বলছেন যে না সাক্ষী, তালাকের ওপর সাক্ষী রাখো আর যাতে সাক্ষী রাখো, তার কাছে হয়তো অজীব ছিল। সাহাবাই কেরামদের মধ্যেও মেলা মাসাইল নিয়ে ইখতলাফ ছিল। আর একটি মাসালা